ডিয়ার স্টুডেন্টস আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর বিশতম সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে তো বিস্তম সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের শুরুতেই আলোচনা করছি কোয়েশ্চেন নিয়ে অর্থাৎ কোয়েশ্চানে কী চা হয়েছে সেই বিষয়ে আলোচনা করছি তোমরা কোয়েশানটি হাতে নিয়ে মিলিয়ে নাও প্রথমেই কোয়েশনে চেয়েছে থিঙ্ক অফ দ্য টাইটেল সন অফ দ্য সয়েল ইন লিসন টুয়েলভ অর্থাৎ বারোতম পাঠে মাটির সন্তান শিরোনামের কথা ভাবো এরপর হচ্ছে হোই ইজ দ্য সন অফ দ্য সয়েল হেয়ার এখানে মাটির সন্তান অর্থাৎ মাটির ছেলে কে তারপর হচ্ছে হোয়াই ইজ হি নেইমড সো তার এমন নাম কেন তারপরে হাউ ডাজ দ্য টাইটেল ম্যাচ দ্য পার্সোনালিটি রেফার্ড টু দ্য লিসন অর্থাৎ শিরোনাম কিভাবে পাটের ব্যক্তিত্বের সাথে মেলে তারপর হচ্ছে জাস্টিফাই ইউর আনসার ইন ওয়ান ফিফটি ওয়ার্ডস অর্থাৎ একশো পঞ্চাশ শব্দের মধ্যে তোমার উত্তরটি যাচাই করো তারপর হচ্ছে ইউ কুড অ্যাড সাম পিকচার অব দ্য সন অ্যান্ড দ্য সয়েল ম্যানশান ইন দ্য লিসন অর্থাৎ তুমি ছেলের কিছু ছবি এবং পাঠে উল্লিখিত মাটি যোগ করতে পারো কোয়েশন এবার এই কোয়েশনের আলোকে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি অর্থাৎ অ্যাসাইনমেন্টটা কীভাবে লিখতে হবে সেই বিষয়ে চলে যাচ্ছি তো আলোচনার শুরুতেই বলে রাখছি এখানে অ্যাসাইনমেন্টটি যেভাবে লেখা আছে সেইভাবে অ্যাসাইনমেন্ট লিখে তোমরা জমা দিবে তো এখানে বঙ্গবন্ধু সম্পর্কে অ্যাসাইনমেন্টটি লেখা হয়েছে এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে অবশ্যই অবশ্যই বঙ্গবন্ধুর শবটি যুক্ত করে তারপর তোমাদের শ্রেণীর শিক্ষকের কাছে জমা দেবে প্রথমেই টোয়েন্টিথ উইক অ্যাসাইনমেন্ট ক্লাস সিক্স সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার অ্যাসাইনমেন্ট নং সিক্স লিসন টুয়েলভ সন অফ দ্য সয়েল অর্থাৎ লিসন টুয়েলভ থেকে সন অফ দ্য সয়েল চ্যাপ্টার থেকে কোয়েশন করা হয়েছে অ্যাসাইনমেন্ট টাইটেল সন অফ দ্য সয়েল এবার আমরা মূল অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি সন অফ দ্য সয়েল বঙ্গবন্ধু উইল লিভ ইন দ্য হার্টস অফ মিলিয়নস অফ বেঙ্গলিস হি লিড দিস নেশন টু ফ্রিডম ফ্রম ইয়ার্স অফ এলিয়ান সাবজুগেশন হি টুক অন দ্য মেসিভ টাস্ক টু ইউনাইট দ্য পিপুল ইট ৱাজ নট এচিভ ইজিলি নৰ ডিড ইট হেপেন ইন এ ডে অ মান্থ অৰ এ ইয়াৰ হি ষ্ট্ৰাগলড ছিজ ষ্টুডেণ্ট ইয়াৰ্ছ হুইজ আল্টিমেটলি ফুলফিল্ড হিজ ড্ৰিম অফ ইমেন্সিপেশ্যন অফ দা পিপুল বিফোৰ লিবাৰেশ্যন দা মেজৰিটি অফ আৱাৰ পিপুল লিভ ইন এয়াৰ ৰ এৰিয়াজ বংগবন্ধু এজ এ ট্ৰু চন অফ দা চয়েল ৱাজ কানেকটেড টু হিজ ৰোটছ এণ্ড দা পিপুল ডেট ইজ হোৱাই হি কুড স্পিক টু দ্য পিপুল তাৰপৰা হেৰি In their words and reach out to them so easily. The people always felt that he was one of them. The majority of the people could very easily relate to him and his words. The common people always felt one with him as he never lost. ট উইথ দল অফ হিজ ৰোড এণ্ড লাইক মোষ্ট আদাৰ পলিটিশিয়ান্স হু লছ টিথ দেয়াৰ ৰল বিগিনিংছ বংগন্ধু ৰিমেইণ্ড ক্ল'জ টু দ পিপল অফ ৰুৰ বাংলাদেশ থ্ৰু আউট হিজ লাইফ ডেট ইজ হোৱাই হি আণ্ডাৰষ্টুড দাম এণ্ড দে আৰ প্ৰব্লেমছ শু অয়েল হি ৱাজ এণ্ড ফাৰ এভাৰ উইল ৰিমেইন দ আলটিমেট সন্ অফ দাংলাদেশ দ নেশ ৱাজ আণ্ডাৰ চাবজুগেশ ফাৰ এইজ এণ্ড ৱাজ নেভাৰ বিফোৰ থট টু বি কেপেবল অফ Becoming an independent country became free for the first time in history, and it was made possible by his relentless struggle and sacrifice. To the people in those years before. দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বঙ্গবন্ধু ওয়াজ লাভিংলি অ্যাড্রেস এজ শেক মুজিব ওর জাস্ট মোজিব দ্য স্যাড উইসফুল থিঙ্কিং উইল রিমেন ফর এভার উইথ আওয়ার হর্স ইফ অনলি হি হ্যাড বিন উইথ আস ফর এ ফিউ মোর ইয়ার্স দেখেন উই একচুয়ালি হ্যাড হিম উই ক্যান ওনলি কনজাকচার হোয়াট দ্য কান্ট্রি উড হ্যাভ বিন লাইক টু ডে ইফ অনলি আওয়ার পিপলস লিডার অ্যান্ড দ্য ট্রু সন অফ দ্য সয়েল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য ফাদার অফ আওয়ার নেশন দ্য ফাউন্ডার অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ হো ড্রিমড অফ এ গৱৰ্ণ্ড ল ফাৰ বেংগলী পীপুল হেড বিন উইথ আছ এ লিটল লংগাৰ ইমান অল দেট হি কুড হেভ এচিভ ফাৰ হিজ বিলভড পীপুল এণ্ড কণ্ট্ৰি ডেট হি ষ্ট্ৰাইড শ' হাৰ টু মেক ইন টু ৰিয়েলিটি দ নথিং কেন compare with the reality of his presence the indulgence of our dreams pre-meeting which may be forgiven as it is not just idle day dreaming but also a vision of reality as with his orti daughter at the helm of the কান্ট্রি অ্যান্ড দ্য পেট্রিওটিক পিপুল অফ দিস ল্যান্ড এট হার সাইট উই স্ট্রাইভ টু মেক হিজ ড্রিমস ফর আওয়ার মাদারল্যান্ড কাম ট্রু এ তো ইতিমধ্যেই ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাপ্ত হয়েছে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারো এইভাবে লিখে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে এবং আমার এই অ্যাসাইনমেন্টটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবে পাশাপাশি এই অ্যাসাইনমেন্ট দ্বারা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও উপকৃত হওয়ার সুযোগ করে দিবে এবং আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম